প্রিয় বন্ধুরা ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি দিয়ে বলে দেওয়া হয়েছে যে এক্সাম যেটা আছে অনলাইনে গুগল মিট স্কাইপ মাইক্রোসফট যে কোনো সফটওয়্যারের মাধ্যমে এক্সামিনেশান অনলাইনে নেওয়া যাবে মানে অনলাইনে এক্সাম নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে এই অফিসিয়াল ইউজিসির বিজ্ঞপ্তিটি কাদের জন্য এবং ইউজিপিজির যে এক্সামিনেশান সেটা কি অনলাইনে দেওয়ার অনুমতি দিয়েছে ইউজিসি সমস্তটায় বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব কাজেই তোমরা যদি ইউজি পিজি কিংবা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ইউজিসির লেটেস্ট অনলাইন পরীক্ষার সম্পূর্ণ ইনফরমেশান জানতে আর ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করো সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো সবার প্রথমেই তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি তোমরা বুঝতেই পারছো আমার প্রচণ্ড শরীর খারাপ গলায় ব্যথা কিন্তু তোমরা এত সংখ্যক ছাত্রছাত্রী জিজ্ঞাসা করছো যে তোমাদের উত্তর বা তোমাদের চিন্তাকে দূর করার জন্য ভিডিওটি সম্পূর্ণভাবে ক্রিয়েট করছে এবং এটা কিছু ছাত্রছাত্রীদের জন্য একটা আনন্দের বিষয় কারণ ইউজিসি পরিষ্কারভাবে নোটিসে জানিয়ে দিয়েছে যে এক্সাম অনলাইনে নিতে পারবে তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি যে আমাদের ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন অর্থাৎ ইউজিসির তরফ থেকে যে লেটেস্ট নোটিশটি এসছে সেই নোটিসে কী বলা আছে সবার প্রথমে দেখে নেব তো এখানে দেখতেই পাচ্ছ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের পক্ষ থেকে এই নোটিশটি ফোর্থ মে টু থাউজেন্ড টোয়েন্টি টু অর্থাৎ কালকেই কিন্তু প্রকাশিত হয়েছে তো এখানে দেখা প্রথমেই বলা হয়েছে অ্যাজ ইউ আর অ্যাওয়ার্ড দ্যাট মাইড দ্য লকডাউন ডিউ টু কোভিড নাইন্টিন ইউনিভার্সিটি গ্রান্ড কমিশন ওয়েট ইজ লেটার ডেট টোয়েন্টি নাইন ফোর টু থাউজেন্ড টোয়েন্টি টু হ্যাজ ইস্যুড গাইডলাইন অন এক্সামিনেশন অ্যান্ড অ্যাকাডেমিক ক্যালেন্ডার ফর দ্য ইউনিভার্সিটিস ইন ভিউ অফ কোভিড নাইন্টিন প্যান্ডামিক অ্যান্ড সাবসিকুয়েন্ট লকডাউন দ্য অ্যাভ গাইডলাইন্স আর অ্যাভেলেবেল অন ইউজিসি ওয়েবসাইট ইন প্যারা টুয়েলভ অব দ্য গাইডলাইন অর্থাৎ তোমরা বুঝতেই পারছো ইউজিসি প্রথমেই উল্লেখ করেছে দু হাজার কুড়িতে যখন লকডাউন ছিল সেই লকডাউনের সময় পরীক্ষা নিয়ে ইউজিসি যে গাইডলাইন প্রকাশিত করেছিল ও উনতিরিশ চার দু হাজার কুড়িতে এ সেই গাইডলাইনের বারো নম্বর প্যারায় এক্সামিনেশান নিয়ে যে বক্তব্য ছিল সেই বক্তব্যকে মাথায় রেখেই কিন্তু এই আর নোটিসটি ই তারা উল্লেখ করছে বাদ বাকি নোটিসে কি বলা হচ্ছে দ্য ইউনিভার্সিটিস মে কন্ডাক্ট দ্য পিএইচডি অ্যান্ড এমফিল ভাইভা ভোগ এক্সামিনেশান ট্রু ভিডিও কনফারেন্সিং ইউজিং গুগল স্ক্রাইপ মাইক্রোসফট টেকনোলজিস অর এনি আধার রিলেটিভ অ্যান্ড মিউচুয়ালি কনফারেন্স টেকনোলজি সাবজেক্ট টু দ্য অ্যাপ্রুভাল অব দ্য কনসার্ন স্ট্রেচারি অথরিটি অব দ্য ইউনিভার্সিটি তার মানে তোমরা বুঝতেই পারছ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন অর্থাৎ ইউজিসি নোটিশ দিয়ে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিল যারা পিএইচডি করছে এমফিল্ড করছে যা তাদের যে ভাইভা পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা কিন্তু তারা রীতিমতো অনলাইনে দিতে পারবে আর গুগল মিটের সাহায্যে টাইপের সাহায্যে মাইক্রোসফটের সাহায্যে কিংবা অন্য কোনো সফটওয়্যার দ্বারা ইউনিভার্সিটি যদি চায় সেক্ষেত্রে কিন্তু অনলাইনে এক্সামিনেশান নেওয়ার রীতিমতো পারমিশন দেওয়া হলো এবং এক্ষেত্রে এ এটাও ইউজিসি উল্লেখ করেছে যে প্রত্যেকটি ই ছাত্রছাত্রী এবং কলেজের শিক্ষক এবং ইউনিভার্সিটির ক্ষেত্রে যেরকমভাবে এ অ্যাকচুয়ালি সুইটেবল হবে এক্সামিনেশান নেওয়া অনলাইনে যে মাধ্যম দ্বারা সেই রকমভাবেই কিন্তু তারা এক্সামিনেশান নিতে পারে অর্থাৎ তাদের সুবিধা মতো তারা যে কোনো সফটওয়্যার দিয়ে এক্সামিনেশান নিতে পারে এবং সেটা অবশ্যই ইউনিভার্সিটি আলোচনার মাধ্যমে নিজেদেরা ঠিক করতে পারবে এবং অনলাইনে যে পরীক্ষা নেবে সেটা প্রফার অথরিটি কিন্তু তার পরিচালনা করবে এবং সেক্ষেত্রে এ দরকার পড়লে ওই ক্যামেরা অন করে পরীক্ষা দেওয়ার কথাও কিন্তু এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে মানে সমস্ত কিছু প্রমাণস্বরূপ রাখতে বলছে যে পরীক্ষা নিচ্ছে সেই পরীক্ষায় এবং এটা উল্লেখ করা হয়েছে একদম নিচের দিকে কোনো ইউনিভার্সিটি যদি চাই যে তাদের এক্সাম অনলাইনে নেবে না অফলাইনে নেবে সেটাও তারা করতে পারে অর্থাৎ ইউনিভার্সিটিকে এই মুহূর্তে কিন্তু প্রপারভাবে এ ইউজিসি নির্দেশিকা দিয়ে দিল যে ছাত্রছাত্রীদের এক্সামিনেশন অনলাইনে চাইলে নিতে পারে ভিডিও মারফত অনলাইনে নিতে পারে কোনো রকম অসুবিধা নেই লকডাউনের সময় যে নিয়ম ছিল সেই নিয়মটাই আবার লাগু করা হলো এক্ষেত্রে তোমরা যারা ইউজি পিজি ইভেন্স সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছে তোমরাও অনেকে আমাকে জিজ্ঞাসা করছো এই নোটিশ কি আমাদের ক্ষেত্রে প্রযোজ্য দেখো তোমাদের ক্ষেত্রে এ কিন্তু ইউজিসির তরফ থেকে পরিষ্কারভাবে গাইডলাইন দিয়ে দিয়েছে আগেই যে তোমাদের এক্সামিনেশান অনলাইনেও চাইলে তোমরা নিতে পারো অফলাইনে এক্সামিনেশান নিতে পারে এরকম কোনো নোটিস ইউজিসির তরফ থেকে কিন্তু এক্সিস্ট করছে না যেহেতু এই বিষয়টা মানে পিএইচডি এম ফিলের এক্সামিনেশান নিয়ে অনেক বিতর্ক হচ্ছিল সেই কারণে এই এক্সামিনেশান নিয়ে কিন্তু নোটিশ দিয়েছে এবং তোমরা যারা ইউজি পিজির এক্সামিনেশন ছাত্রছাত্রী রয়েছ তোমাদের ইভেন্ট সেমিস্টার নিয়েও কিন্তু পরবর্তীকালে এই রকমের নোটিস আসতে পারে যেহেতু তোমাদের নিয়োগ ঘটছে এছাড়া তোমাদের জন্য আরও একটি সুখবর রয়েছে যদি এখনো পর্যন্ত অথেন্টিকেশান কোনো বিষয় আমি খুঁজে পাইনি সেই কারণে আপডেটটা জানাচ্ছি না তোমরা নিশ্চিন্ত থাকো তোমাদের জন্য কিন্তু অফিসিয়াল আপডেট এরকমই একটা আসতে চলেছে যেটা ছাত্রছাত্রীদের পক্ষেই যেটা এখনও পর্যন্ত আসেনি আমি সূত্র মারফত কিছু ইনফরমেশন পেয়েছি সেই কারণে যতক্ষণ না পর্যন্ত অথেন্টিক আসে ততক্ষণ তো তোমাদের বলতে পারি না সেই কারণে তোমাদের প্রত্যেককে বলছি পড়াশোনায় মন দাও এবং ইউজিসি এটুকু বলতে পারি ছাত্রছাত্রীদের পক্ষেই কিন্তু রয়েছে যেহেতু তোমাদের অনেকের এই বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ ছিল পুরো নোটিশটা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে বা এই নোটিশ সম্পর্কে বা ইউজিসি সম্পর্কে কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো